হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য শাকিল ব্লগস। আজকে পেয়ে যাবেন মাত্র 15,000 টাকা থেকে শুরু করে আমাদের কাছে বাইক। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর আমি প্রথমে বলে দিই, আমাদের কুরিয়ারের সিস্টেম আছে, যে কোনো জেলা থেকে খুব সহজেই আপনি আপনার মূল্যবান জায়গায় বাইক নিতে পারবেন। তো আজকে আমাদের কাছে, যেহেতু প্রফেশনালি আমি যতটুকু জানি যে যারা বাইক খুবই প্রয়োজনীয় বাইক, এবং যারা কোম্পানিতে চাকরি করেন, ঠিক আছে, ওদের জন্য যারা বাইক খুবই প্রয়োজন, তাদের জন্য এই বাইকটা আমার কাছে খুবই পারফেক্ট হয়েছে। আর আপনাদের কাছে অনেক ভালো হবে, গাড়ির আউটলুকিংটা খুবই সুন্দর আছে। আসলে যেরকম দেখছেন, এর চেয়ে একটুকু খারাপ পাবেন না, ঠিক আছে। মানে এসে আমি যতটুকু ভিডিও দেখাচ্ছি তার চেয়ে বেশি পাবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলতে পারি, আমাদের নিঃসন্দেহে নিতে পারেন। আর যারা একান্তই আসতে যাচ্ছেন, তারা আসবেন রাজশাহী জেলা মাহিন্দ্র বাজার বেলপুকুর থানা, এসে আপনারা হলো নিতে পারবেন। আর আরেকটা কথা, যারা খুব সহজে আসতে যাচ্ছেন, আমি আবারও বলে দিতেছি, আমাদের আসার লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রবাজার বেলপুকুর থানা। মানে আমি একটু মহাসড়ক দিয়ে বোঝাই, যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন তারা একদম বেলপুকুর নামবেন, থানা আমাদের বেলপুকুরি। আর যারা রাজশাহী সদর বা চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন তারা কাটাখালী নামবেন। তো যাই হোক, এই যারা গাড়িটা দুইটা কিস্তি দিলে ফুল হয়ে যাবে, তা বর্তমানে রানিংয়ে আছে কি আমার, সরি, হাফ আছে, দুইটা কিস্তি দিলে ফুল হবে, ঠিক আছে, একটা দিলে রানিংয়ে আসবে। এই গাড়িটা চোলা, জেনুইন চোলা, 53,000 টাকা, 53,000, সেলফ টেলফ সব রানিং আছে। আমি একটু তারপরও প্রতিটা গাড়ি যদিও পসিবল হবে না, সময়ের ক্ষেত্রে একটু দেখাই। গাড়ির এই মিটার বলেন সবগুলাই একদম সুন্দর হয়ে আছে। তো গাড়িটা টিউলেস টায়ার এলাই চাকা, যারা 100 সিসির বাইক, এই যে এখানে সিসি হয়তো দেয়াই থাকে, ওইখানে ওই পাশে দেওয়া আছে। তো যাই হোক, গাড়িটার দাম রাখবো 45,000 টাকা। যারা বাইক খুঁজছেন একটু ভালো মানের, এটা কিন্তু আসলে নাইট অবস্থাতে দেখাচ্ছে, তাই এটা আউটলুকিংটা খুবই জোস্ট আছে। ইঞ্জিন কন্ডিশনটা আমি দেখাই, এই যে দেখেন। আর মডেলটা অনেকে জানতে চান যে প্লিজ ভাই মডেলটা বলেন, এটা 17 মডেল, বেশি বয়স এই গাড়ির না। এই যে দেখেন, ঠিক আছে, আউটলুকিংটা অনেক সুন্দর আছে, টায়ার টিউবলেস সুন্দর আছে। পরবর্তী যে গাড়িটা আছে নগার সিজি জাপানি, এর আগে ওই যে ভিডিওতে ওইটা সেল হয়ে গেছে, হয়তো 2-1-এর ভিতরে নিয়ে যাবে। এটা সিজি জাপানি, খুবই জনপ্রিয় একটা বাইক হলো সিজি জাপানি 125। অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি যে মানুষে অনেক ক্ষেত্রে বাইকটা ব্যবহার করে। গাড়িটা আউটলুকিং বলতে গেলে, আপনারা যদি বলেন যে ভাই কেমন আছে বা আসলে ইঞ্জিন কন্ডিশন কেমন আছে, আমি বলবো ভাই আপনার এসে খালি একবার স্টার্ট দেবেন, ঠিক আছে, আপনাকে গাড়ি নেওয়া লাগবে। মানে এত সুন্দর ভালো কন্ডিশনে আছে। লুকিং গ্লাসটা আছে, যে ওইটা যে লুকিং গ্লাস, যে ওরকম গ্লাস ভেঙে গেছে, আমি গ্লাস লাগানোর জন্য দিয়েছি। তো গাড়ি আউটলুকিং এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো এই গাড়িটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি মাত্র 45,000 টাকা, যদিও গাড়িটা 100-100 হয়ে আছে। তারপরও আপনাদের যারা বাহির থেকে নিতে যাচ্ছেন, যেহেতু সরাসরি হলে চালা দেখতে পারেন, তাদের জন্য খুবই সুবিধা। আমাদের এই মতে হোয়াটসঅ্যাপে কল দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সাথে সাথে স্টার্ট দিয়ে আপনাকে সাউন্ড কোয়ালিটি এবং নেক্সট কোনো ভিডিও তৈরি করে আপনাকে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো। তবে আমি খুবই কম সময় পাই আপনাদের মাঝে ভিডিওটা করে দেওয়া। দেখা যাচ্ছে যে বাইক সেল হয়ে যায়, কারণ আমাদের 80% ভিডিও কথার পর বিশ্বাস করে লাই। তো যাই হোক, আপনারা এটা নিতে পারেন। আর আমাদের এরকম না যে আলোচনার সাপেক্ষে কিছু দরদাম করতে পারবেন, এই টাইপের না। যদিও অনেকে বাইর থেকে আসেন তারপরে কুরিয়ার এনে, সেক্ষেত্রে কিছু টাকা আমরা অনার করতে পারি। তো অনলি 45,000 পেয়ে যাবেন এই বাইকটা। আচ্ছা, পরবর্তী যেটা আছে এটা হলো 2018 মডেল ফিডিয়াম রানার, এটা সেলফ স্টার্ট, গাড়িটা 100-100 হয়েছে, দুইটা টায়ার নতুন, ঠিক আছে। এটা আপনার হাফ কাগজ, এটাও দুইটা কিস্তি কি একটা কিস্তি ফেল, তাছাড়া গাড়ি রানিংয়ে আছে। তো গাড়ি একদম ফুল ফ্রেশ। এই গাড়িটার প্রাইস রাখছি একই সেম প্রাইস, মাত্র 45,000 টাকা, মাত্র 45, এটা আবারও বলে দিতেছি 18 মডেল। পরবর্তী যে বাইকটা রয়েছে এটা নাটোরের, এটা আপনার একটা কিস্তি দিলেই ফুল এবং রানিংয়ে আছে, ঠিক আছে। এই দুইটাই আমার জানা মতে রানিংয়ে আছে, তারপরও আপনারা এসে দেখে শুনে বুঝে নেবেন। আর এই গাড়িটা রানার ডিলাক্স, মার্কেটে খুবই চাহিদা, এটা যত সম্ভব 17 মডেল, দেখি আমি একটু, 17 মডেল, হ্যাঁ 17 মডেল, গাড়ি একদম সব কিছু কমপ্লিট আছে। এই বাইকটার দাম আপনাদের কাছে, আর সবগুলা বাইক কিন্তু আপনার বলে কি বলে যে নাম ট্রান্সফারগুলো খুবই সহজ, খুবই ইজি আমাদের কাছে। তো যারা নাম ট্রান্সফার করেও নিতে চান, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, এনআইডি কার্ড ছবি দিয়ে দিবেন এবং আমাদের এজেন্ট নাম্বারে আপনি বিকাশ করবেন, বা আপনি বা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে, সবগুলাই আমার নামে, ঠিক আছে। শাকিল ইসলাম, যে চ্যানেলটা দেখছেন ওইটাও আমার নামে, এই শোরুমটা মা ভাগ্নি এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটার মোহাম্মদ শাকিল ইসলাম, এটাও আমার নামে, ঠিক আছে।
এই গাড়িটা 45,000 টাকা রানার ডিলাক্স আপনি কিনতে পারবেন। গাড়ির আউটলুকিংটা আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন। আর যারা রাজশাহী থেকে আসতে যাচ্ছেন একটা ভালো রাজশাহীর কাগজ নেবেন। আসলে আরেকটা কথা বলে দিই, কাগজ কোনো ফ্যাট না, কাগজ যে কোনো জেলারই আপনারা চালাতে পারবেন, ঠিক আছে? আমি একটু সামনে থেকে দেখাই। অনেকে বলেন যে ভাই নিজ জেলার কাগজ হলে খুবই ভালো হতো, আসলে এটা সবই ভুয়া। আপনি কাগজটা দেখে শুনে যদি বুঝে নিতে পারেন কোনো জেলাতে আপনাকে প্রবলেম হবে না, ঠিক আছে? আমি একটু আউটলুকিংটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। এই যে আউটলুকিংটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এই যে এটা খুবই সুন্দর, এটা এটাই হালকা স্কেচ আছে, আপনারা মিলাই নেবেন বা এটাই সিঙ্গেলভাবে কিনতে পাওয়া যায়, এইটুকু এটা কিনে নিতে পারেন। আর এটার এই যে আউটলুকিং খুবই সুন্দর। তো যাই হোক, আমি আপনাদের কাছে একটা কথা বলতে পারি, যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের কাছে এসে। আর গাড়ি কিন্তু সবগুলো আউটলুকিং আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো যাই হোক, পরবর্তী যে বাইকটা রয়েছে এটাই আমি বললাম রাজশাহীর কাগজ, এটা একদম খুবই খুবই সুন্দর আমার কাছে এই বাইকটা, ভালো লাগছে আর কি, কারণ এটা সাউন্ড কোয়ালিটি এবং সব কিছু। আর দুইটাই আপনার সেলফে, তিনটাই সেলফে স্টার্ট হয়। তো যাই হোক, গাড়িটার ইঞ্জিন কোয়ালিটি এবং সব কিছুই ভালো, ফার্স্ট মালিক থেকে গাড়িটা কেনা। তো এই গাড়িটা আপনার হলো 24 সাল আছে, আরেকটা কিস্তি দিলে ফুল হবে, ঠিক আছে? 24 সাল আছে, আরেকটা কিস্তি দিলে ফুল হবে 24-এর শেষে, মানে 25 সালে আপনাকে দেওয়া লাগবে। এটার দাম রাখবো মাত্র 48,000 টাকা, মাত্র 48,000 টাকা। পরবর্তী যে ফ্রিডমটা রয়েছে এটা আপনার 15 থেকে 25 পর্যন্ত কাগজ আছে, 15 থেকে 25 পর্যন্ত কাগজ আছে। এই গাড়িটার দাম রাখবো আপনাদের কাছে, এটা সেলফ স্টার্ট রানিং গাড়ি, শুধু স্টিকারগুলো জায়গা জায়গা এগুলো তুলে নেবেন, ঠিক আছে? আমার পছন্দ হয় নাই আর কি। এলাই চাকা, হাইড্রোলিক সব কিছু ওকে আছে। এটার দাম রাখবো আপনাদের কাছে মাত্র 25,000 টাকা, অনলি 25,000। আচ্ছা, পরবর্তী হিরো স্প্লেন্ডার প্লাস আছে, এলাই চাকা টিউবলেস, 35 কিকে স্টার, এটার দাম রাখবো মাত্র 45,000। আর আজকে আমাদের 80% বাজেট হলো 45,000-এ। যারা কম প্রাইজের ভিতরে বাইক খুঁজছেন তাদের জন্যই আমাদের কাছে 80% বাইক। আচ্ছা, আমি একটা কথা বলে দিই এর ফাঁকে, অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমি যে বিকাশে টাকাটা দিব এটার ডকুমেন্ট কী, ঠিক আছে? আর আমি এর প্রশ্নের উত্তর একটাই দিই, সেটা হলো আমি কি যদি যে কোনো ডকুমেন্ট যদি দিই, আপনার কী ডকুমেন্ট নিলে আপনার কাছে টাকাটা আমার কাছে দেওয়ার মতো হবে? দেখা যায় এনআইডি কার্ড, আমার পাসপোর্ট, তারপর আছে ড্রাইভিং লাইসেন্স, তারপর আছে এজেন্ট নাম্বার, সবগুলোই আমার নিজের নামে, ঠিক আছে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবগুলোই আমাদের নিজের নামে। তো যাই হোক, আমি একটা কথাই নিশ্চিত দিতে পারি আপনাদের, যে বিকাশের টাকা অনেক প্রতারণা করে, আমি অনেক দেখেছি আমাদের কাছে, এটা থেকে আপনি নিশ্চিত থাকবেন। কারণ আমাদের এই বাইকটা শোরুমটা তৈরি হয়েছে তো সততার ভিতরে, ঠিক আছে? দু নম্বরে করার জন্য না। আচ্ছা, ওয়ালটন লিভো, যারা সেলফ কন্ডিশন হাফ কাগজের টাকা দিয়ে কিনতে চাচ্ছেন বা হাফ টাকা দিয়ে কিনতে চাচ্ছেন, যে হাফ কাগজ থাকবে একটু কম প্রাইজের ভিতরে, তাদের জন্য হাফ কাগজের অর্থটা আমি একটু জুল বোঝাই দিই তাহলে অনেক ভালো হবে। হাফ কাগজের অর্থ হলো কাগজ যখন কেউ টাকা জমা দিতে পারে না, ঠিক আছে, কিন্তু ওই হাফ টাকা জমা দিয়ে কাগজটা করে, পরবর্তী কিস্তির মাধ্যমে টাকাটা পরিশোধ করে। কিন্তু পেলেটকে আপনার অনেকে বলে ভাই হাফ টাকার জন্য ধরবে, এই 700 পেলেটকে হাফ দিয়েছে আপনাকে, পেলেটকে অর্ধেক দিয়েছে, অর্ধেক দেয় না, স্মার্ট কার্ডও অর্ধেক দেয় না, আপনাকে ফুলই দিয়ে দেবে হয়তো। একান্তই যখন 20-30 বছর দিবেন না তখন আপনাকে ভ্যাট দেওয়া লাগবে, ঠিক আছে? বা তখন আপনি একটু প্রবলেম ভোগ করবেন, তাছাড়া কাগজ আপনি ধরবে না। তো যাই হোক, এটা ওয়ালটন লিভো সেলফ স্টার্ট, দুইটা চাকায় নতুন লাগানো আছে, দুইটা চাকায় নতুন। এই গাড়িটার প্রাইস রাখছে আপনাদের কাছে অনলি 32,000 টাকা, মাত্র 32,000 টাকা। তারপর আলোচনা সাপেক্ষে সবগুলাই আসবেন, দেখবেন, শুনবেন, চালাবেন, তারপর নেবেন। আচ্ছা, পরবর্তী আছে কি বলে ওই কি স্প্লেন্ডার নাকি যা হোক একটা নাম, এটার দাম রাখবো আপনাদের কাছে মাত্র 25,000 টাকা, রাজ মেট্রো নাম্বার, সবগুলাই রাজ মেট্রো, ঠিক আছে? পরবর্তী সিজি, এটা আমাদের এক বড় ভাই নিয়ে নিয়েছে। পরবর্তী আরেকটা আছে আপনার হলো জংশন 50, এই গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ ভাই এক নম্বরের গাড়ির ভিতরে এই একটা গাড়ি আছে আমার কাছে, জংশন 50, ঠিক আছে? জংশন 50টা আপনাদের কাছে রাখবো মাত্র 35,000 টাকা। পরের শুধু ইমা 50 আছে, ওই পাশে আমি হয়তো যেতে পারলাম না, এখানে দেখাতে পাচ্ছি না, ওইটার দাম রাখবো 32,000 টাকা। আর যারা একান্ত দেখতে চান, পাঁচতানালে একটা ভিডিও চান, আমার সাথে যোগাযোগ করবেন, আমরা একটা ভিডিও দিয়ে দেবো। বাইরে একটা বাইক আছে একদম কম প্রাইজের ভিতরে দেবো। তো আমি যে গাড়িটার কথা বলছিলাম রাজ মেট্রো, দেখছেন যে একদম ফ্রেশ সেলফে স্টার্ট হয় গাড়ি, এখনও সেলফে সব কিছু রানিং আছে, 125। যারা মডিফাইয়ের জন্য খুঁজছেন, 90% মডিফাই করা আছে, এখানে এলইডি একটা বাল্ব লাগানো আছে, সবগুলাই মডিফাই করা আছে। এটা হাইড্রোলিক এলআই চাকা টিউবলেস টায়ার, এবং এই মিটার টিটার সব কিছু কাজ করে, এগুলো সব কিছু ওকে আছে। এটার প্রাইস রাখবো আপনাদের কাছে মাত্র 15,000 টাকা, এটা সেলফে স্টার্ট হয়। আপনার এডিট স্টার্ট দাও তো সম্রাট,
হইলে মানে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এই গাড়ি কোনোদিন সেলফ স্টার্ট হবে কিনা। আসলে ভাই এটা সেলফ স্টার্ট হয় এবং একদমই রানিং একটা বাইক, খুবই ভালো বাইক। আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন, আমাদের কাছে যদি কম টাকার বাইক খুঁজেন তাহলে এটা নিঃসন্দেহে নিতে পারেন। এই যে দেখেন সেলফ স্টার্ট হলো, এটা কিন্তু কিক মারেনি, এই যে লাইট টাইটগুলো সব চলে, এই যে এটাগুলো চলে। আচ্ছা আছে দাম ঠিক আছে, মাত্র 15,000 টাকা। পরবর্তী যে বাইকটা রয়েছে স্প্লেন্ডার, যারা খুঁজছেন যে একটু ভালো মানের স্প্লেন্ডার খুঁজবো বা শুধু চালানোর জন্য যাব, মানে বিজনেসের জন্য, তারপর মানে ছোটোখাটো যারা এক কথাতে কাজ করে তাদের জন্য এই বাইকটা খুবই পারফেক্ট হবে। এটা ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো, এটার দাম রাখবো মাত্র 35,000 টাকা। মাত্র 35,000 টাকা হলে এই বাইকটা পাবেন। পরবর্তী আছে আপনার হলো যে রাজশাহীর 1441-79, এটা হলো আপনার কত মডেল 17, এটা 17 মডেল সেলফ স্টার্টার, রানিং একটা বাইক, শুধু বাম্পার লাগবে, তাছাড়া কিছু না থাকা নাই গাড়িটা, সব কিছু ওকে একদম আনটাচ ইঞ্জিন। এটা থাকবো আপনাদের কাছে মাত্র 35,000 টাকা। গাড়ি সবগুলাই ডিজিটাল প্লেট ঠিক আছে, আর মেট্রোটা ইয়া স্ট্রাইকারটা আমরা আপাতত কাজ করাচ্ছি, মানে আমার এক মামা নিয়েছে আর কি, ওই যে মাথাটা একটু ভেঙে গেছিলো তো আমি নতুন কিনতে দিয়েছি, তবে তারপরও দামটা একটু দিয়ে দিই। এটা হলো দাম রাখবো মাত্র 77,000 টাকা। তো আশা করছি সবগুলো ভিডিও দেখেছেন, আর যদি ভিডিও দেখে থাকেন কমেন্ট লাইক শেয়ার করবেন, আর যদি ভিডিওতে কোনো বাইক পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিভিউতে কম্পারিজের ভিডিওতে।